প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের ক্লাস নম্বর শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রিয় শিক্ষার্থী তোমরা গাইড বের করো গাইডের পঞ্চান্ন পৃষ্ঠায় বের করো দেখো আজকে আমি তোমাদের কি পড়াবো সেট একের নিচের অনুচ্ছেদটি পড়ে এক ও দুই নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো তাই না কি দেখো এখানে কি অনুচ্ছেদ আছে আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এই দেশে কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলো শাড়ি সরা বাসন পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠা তৈরি নতুন শ্বাস আরও কত কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে এই কাজ হয় না দরকার পরিষ্কার এঁটেল মাছি এই ধরনের মাটি বেশ আছালো দোয়াস মাটি তেমন আছালো নয় আর বেলে মাটি তো ঝর তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান কুমারদের কাছে এসব কাজ খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে আবার এই কাজের জন্য প্রয়োজন কিছু ছোটোখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম সব কিছুর আগে যেটা দরকার তা হল একটা কাঠের চাকা এই চাকার নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাররা মেলা থেকে সেদিন আমরা অনেক চাপা পুতুল ঘোড়া হাতি ছোট কলস কিনলাম মামা বললেন এত সুন্দর নকশা দেখছো রং দেখছো এসবই গ্রামের শিল্পীদের তৈরি তোমরা অনুচ্ছেদটি পড়লাম এবার দেখো একে কি নিচের যে পাঁচটি শব্দের অর্থ লেখো কি শব্দ আছে উপকরণ প্রাচীন দরকার নকশা কুমার আঠালো দেখো উপকরণ অর্থ উপাদান যা দিয়ে কিছু তৈরি করা যায় তাই না উপাদানও লিখতে পারো বা যা দিয়ে কিছু তৈরি করা যায় প্রাচীন মানে পুরানো মৃৎশিল্প শিল্প মানে মাটির যদি থাকে মাটির নকশা রেখা দিয়ে আঁকা ছবি রেখা দিয়ে আঁকা ছবি যদি থাকে এক কথায় প্রকাশে তোমরা লিখবে নকশা কুমার যারা মাটির হাড়ি পাতিল তৈরি করেন আঠালো যা আঠার মতো লেগে থাকে ধরন একটা তোমাদের পড়া থাকবে দেখো ধরন দুইটা কি নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ ক নম্বর প্রশ্নটা দেখো মৃৎশিল্প কাকে বলে এই শিল্পের প্রধান উপকরণ কি উত্তর দেখো মাটি দিয়ে তৈরি জিনিসপত্র শিল্পকর্মকে মৃৎশিল্প বলে এই শিল্পের প্রধান উপকরণ হচ্ছে মাটি নম্বরটা দেখো কুমারদের তৈরি জিনিসগুলো এত বৈচিত্র্যপূর্ণ হয় কেন তা চারটি বাক্য লেখো কুমারদের হাতে নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের জ্ঞানের কারণে তাদের তৈরি জিনিসগুলো এত বৈচিত্রপূর্ণ হয় তারা মাটিকে তাদের হাতে নৈপুণ্য বিচিত্র শিল্পের রূপ দেন বুদ্ধি খাটিয়ে মাটি দিয়ে তারা তৈরি করেন বিভিন্ন রকম শিল্প। এর ফলে কুমারদের তৈরি জিনিসগুলো বৈচিত্র্যপূর্ণ হয়

ছয়টি মাটির পাতা ও উপরের অংশের পাপড়ির জন্য পাতা তৈরি করে জোড়া দিয়ে শুকাতে দিতে হবে তারপর পাতাগুলোতে সাদা রং ও উপরের মাঝখানে পাপড়িগুলোকে হলুদ রং করলে মাটির বিজয় ফুল তৈরি করা যাবে গ নম্বর প্রশ্নটাও তোমাদের পড়া থাকলো প্রিয় শিক্ষার্থী তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠার ধরণ এক ধরণ দুই ধরন দুইয়ের নম্বর প্রশ্ন পড়া থাকবে তোমার বাসার হোমওয়ার্ক থাকবে কি শব্দ অর্থ তিনটা প্রশ্ন তোমরা অবশ্যই বাসায় এগুলো পড়বে ও লিখবে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি